ব্যাট আর 22 কোচ, এই দুটো জিনিস দেখলেই 43-এর ধোনি যেন 23-এর তরুণ ক্রিকেটার হয়ে যায়। বয়স বাড়লেও ধোনির ব্যাটের ঝাঁজ এখনও কমেনি। মাহির কাছের অনেক মানুষজন বলছেন এবছরই সিএসকের সুপারস্টার শেষ আইপিএল খেলছেন, কিন্তু মাহি নিজে মুখে একথা কখনো বলেননি। কয়েকদিন আগে ধোনির কাছের বন্ধু ও তার প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না বলেছিলেন 25-এর আইপিএলেও ধোনি খেলবেন। এবার ধোনির অপর এক সতীর্থ জানালেন ঠিক কোন জিনিস ধোনিকে ক্রিকেট খেলা থেকে আটকাতে পারে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি 9 বলে অপরাজিত 28 রান করার পর তার সম্পর্কে বলতে গিয়ে জিও সিনেমাতে রবিন উত্থাপা বলেন, ধোনিকে যদি কিছুতে থামাতে পারে তাহলে ওর স্বাস্থ্য, ওর ফিটনেসই একমাত্র বিষয় যা ওর আরও খেলা চালিয়ে যাওয়া আটকে দিতে পারে। ও ক্রিকেটটা বিরাট ভালোবাসে, ক্রিকেটের প্রতি ওর প্যাশন অসাধারণ এবং ও তাই এখনও খেলা চালিয়ে যাচ্ছে। তাই আমার মনে হয় ওর খেলা যদি আটকে যায় তাহলে সেটা হবে শুধুমাত্র ওর শারীরিক অবস্থার জন্য।